আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ বেস্ট টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মহসিন ইয়ার চৌধুরী। শুরুতে জানিয়ে দিচ্ছি বেস্ট লাইভ গ্রুপ সংবাদ শিরোনাম। ইরফান সেলিম ও তার বডিগার্ড জাহিদ রিমান্ডে। দুর্গাপূজার আনন্দে বিষাক্ত অ্যালকোহল পানে প্রাণ গেল তিন যুবক। এবং গাজীপুরে সোয়েটার কারখানায় বিক্ষোভ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা সাত আসনের এমপি হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নং ওয়ার্ডের বহিষ্কৃত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার বডিগার্ড মোহাম্মদ জাহিদের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূর তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার সকালে আদালতে হাজির করা হয় ইরফান ও জাহিদকে। পরে তাদের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রাস্তায় যে ঘটনাটা ঘটেছে তাকে, তারপর যে চড়া হয়েছে তাকে, মারধর করেছে তাকে, নীলা ফুলা জখম করেছে, সেটা দিয়ে আজকে মামলা। সেই মামলায় আজকে পুলিশ একজনকে আদালতে হাজির করেছে এবং রিমান্ড চেয়েছে 7 দিনের। সেই আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। করোনায় আক্রান্ত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সকাল 10:30টার দিকে হবিগঞ্জ ঈদগাহ মাঠ থেকে সেনাবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিএমএসে নেওয়া হয়। সংসদ সদস্য আবু জাহিরের ব্যক্তিগত সহকারী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে। কুষ্টিয়ায় দুর্গাপূজার আনন্দে পৃথক স্থানে বিষাক্ত অ্যালকোহল পান করে 3 যুবকের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তাদের মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাপস কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্গাপূজার উৎসব আনন্দে অ্যালকোহল পান করে গুরুতর অসুস্থ হন 3 যুবক। মঙ্গলবার রাত 12:30 থেকে ভোর 4:30 মধ্যে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। গাজীপুরের নাওজোর এলাকায় দিগন্ত সোয়েটার কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় হামলা ও ভাঙচুর করে। এক পর্যায়ে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা অপর একটি কারখানায় ভাঙচুর চালায়। ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনায় শ্রমিক ও পথচারী সহ অন্তত 10 জন আহত হন। দর্শক, সংবাদে পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর যা থাকছে। রাজধানীর মধুবাগ থেকে আনসার আল ইসলামের সদস্য আটক। এবং প্রতারণার মামলায় দেবাশিস বিশ্বাস কারাগারে। ফ্ল্যাটের গর্বিত মালিক হোম, বুকিং দিলেই বিমান টিকিট একদম ফ্রি। বেস্ট লাইফ গ্রুপ, সুন্দর জীবনের জন্য। ঢাকা ডিজিটাল সিটি, আসলে ডিজিটাল সিটি, পূর্বাচল ডিজিটাল সিটিতে জমি, ফ্ল্যাট ও দোকান বুকিং চলছে। সর্বনিম্ন মাসিক 6,000 টাকা বিনিয়োগ করে 5 বছরে 50 লক্ষ টাকার জমি সহ ফ্ল্যাটের গর্বিত মালিক হোম। বুকিং দিলেই বিমান টিকিট একদম ফ্রি। বেস্ট লাইফ গ্রুপ, সুন্দর জীবনের জন্য। ঢাকা ডিজিটাল সিটি, আসলে ডিজিটাল সিটি, পূর্বাচল ডিজিটাল সিটিতে জমি, ফ্ল্যাট ও দোকান বুকিং চলছে। সর্বনিম্ন মাসিক 6,000 টাকা বিনিয়োগ করে 5 বছরে 50 লক্ষ টাকার জমি সহ ফ্ল্যাটের গর্বিত মালিক হোম। বুকিং দিলেই বিমান টিকিট একদম ফ্রি। বেস্ট লাইফ গ্রুপ, সুন্দর জীবনের জন্য। স্বাগত বেস্ট টিভি সংবাদে। রাজধানীর মগবাজার মধুবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য মিজানুর রহমান মিজানকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 4। মঙ্গলবার গভীর রাতে তাকে আটক করে র্যাব। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী বই, ল্যাপটপ, সিপিইউ, পেনড্রাইভ এবং মোবাইল ফোন জব্দ করা হয়। আটক আনসার আল ইসলামের সক্রিয় সদস্য মিজানুর রহমান দেশে বড় ধরনের
নাশকতা করতে চেয়েছিলেন কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। র‍্যাব চারের সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, আটক মিজানকে থানায় হস্তান্তর করা হয়েছে। প্রতারণার মামলায় উপস্থাপক নির্মাতা দেবাশিস বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূর তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। পিএনটিভি ইউটিউব চ্যানেলের মালিক লিটন সরকার ইমন নামে এক ব্যক্তি দেবাশিস বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস প্রযোজিত চারটি বাংলা চলচ্চিত্র ইউটিউব চ্যানেলে প্রচার করতে 2019 সালের 30 জুলাই বাণিজ্যিক শর্তে কিনে নেন। ছবিগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করলে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ চ্যানেল বন্ধ করে দেন। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন এই চারটি চলচ্চিত্র 2017 সালে অন্য দুজন ব্যক্তির কাছে বিক্রি করেন, যার কারণে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ ছবিগুলো আপলোড করার পর লিটন সরকার ইমনের চ্যানেল বন্ধ করে দেন। দর্শক সংবাদে এ পর্যায়ে নিচ্ছি আরও ছোট্ট একটি বিরতি, বিরতির পর যা থাকছে। মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে বছরে দুইবার মাছের বৃষ্টি, এবং আমার মতো ভুল যেন কেউ না করে বললেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সর্বনিম্ন মাসিক 6000 টাকা বিনিয়োগ করে 5 বছরে 50 লক্ষ টাকার জমি সহ ফ্ল্যাটের গর্বিত মালিক হোম। বুকিং দিলেই বিমান টিকিট একদম ফ্রি। বেস্ট লাইফ গ্রুপ, সুন্দর জীবনের জন্য। ঢাকা ডিজিটাল সিটি, আশুলিয়া ডিজিটাল সিটি, পূর্বাচল ডিজিটাল সিটিতে জমি, ফ্ল্যাট ও দোকান বুকিং চলছে। সর্বনিম্ন মাসিক 6000 টাকা বিনিয়োগ করে 5 বছরে 50 লক্ষ টাকার জমি সহ ফ্ল্যাটের গর্বিত মালিক হোম। বুকিং দিলেই বিমান টিকিট একদম ফ্রি। বেস্ট লাইফ গ্রুপ, সুন্দর জীবনের জন্য। ঢাকা ডিজিটাল সিটি, আশুলিয়া ডিজিটাল সিটি, পূর্বাচল ডিজিটাল সিটিতে জমি, ফ্ল্যাট ও দোকান বুকিং চলছে। সর্বনিম্ন মাসিক 6000 টাকা বিনিয়োগ করে 5 বছরে 50 লক্ষ টাকার জমি সহ ফ্ল্যাটের গর্বিত মালিক হোম। বুকিং দিলেই বিমান টিকিট একদম ফ্রি। বেস্ট লাইফ গ্রুপ, সুন্দর জীবনের জন্য। আবারও স্বাগত বেস্ট টিভি সংবাদে। শুরুতে আন্তর্জাতিক সংবাদ। বছরের নির্দিষ্ট সময়ে আকাশ থেকে ঝরে পড়ে মাছ। একবার নয়, বছরে দুবার আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ে শত শত মাছ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে ইউরো এলাকায় ঘটে এমন ঘটনা। প্রত্যেক বছর মে থেকে জুন মাসের মধ্যে এখানে তীব্র গতিতে ঝড় ও বৃষ্টি হয়। ঝড়ের তীব্র গতিবেগের জন্যই রাস্তায় শত শত মাছ এসে আশ্রয় পড়ে, রাস্তা জুড়ে ভরে যায় নানা রকম মাছে। তবে এর পিছনে যথাযথ বৈজ্ঞানিক কারণ এখনও সেভাবে প্রকাশ্যে আসেনি। আজারবাইজানের সঙ্গে সংঘাতে আর্মেনিয়ার নিয়ন্ত্রণে থাকা নাগার্নো কারাবাখের প্রতিরক্ষা মন্ত্রী জালাল হারুতিয়ান আহত হয়েছেন। কারাবাখ অঞ্চলের স্থানীয় সরকার তাদের প্রতিরক্ষা মন্ত্রী আহত হওয়ার খবরের সত্যতা স্বীকার করেছেন। সম্প্রতি আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নাগার্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে, ফলে বহু মানুষ হতাহত হয়েছেন। এই দুই দেশ এর আগে 3 বার যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্বল্প সময়ের ব্যবধানে তা ভেস্তে যায়। এবারে খেলা সংবাদ। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আইসিসির নিষেধাজ্ঞা মুক্ত হয়েই আগামী 1 নভেম্বর ঢাকায় ফিরে টি-20 ক্রিকেট দিয়ে মাঠে নামছেন। প্রতিটি ম্যাচে বাংলাদেশকে জয়ী করতে নিজের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবেন সাকিব। মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কে বর্ণাঢ্য এক শুভেচ্ছা বিনিময় সমাবেশে সাকিব বলেন, বিসিবির নির্দেশ অনুযায়ী মাঠে নামব। এ ব্যাপারে বিসিবির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগও রয়েছে। এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, আমার মতো ভুল যেন আর কেউ না করেন। আইসিসি প্রদত্ত একটি নির্দেশ অনুযায়ী 28 অক্টোবর পর্যন্ত
মাঠে নিষিদ্ধ ছিলেন সাকিব। ক্রিকেটে পুনরায় প্রত্যাবর্তন উপলক্ষে নিউইয়র্কের বিনোদন সংস্থা শো টাইম মিউজিক এই শুভেচ্ছা বিনিময় সমাবেশের আয়োজন করে। শেষ করব বেস্ট টিভি সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরফান সেলিম ও তার বডিগার্ড জাহিদ রিমান্ডে। দুর্গাপূজার আনন্দে বিষাক্ত অ্যালকোহল পানে প্রাণ গেল তিন যুবক। এবং গাজীপুরে সোয়েটার কারখানায় বিক্ষোভ। এই ছিল এখনকার মতো বেস্ট টিভির সংবাদ এবং বিনোদন। সবার আগে দেখতে লগ ইন করুন www.besttv24.com অথবা www.jalsabiri.com/besttv। এছাড়াও ফেসবুক পেজ www.facebook.com/besttv এবং ইউটিউব চ্যানেল। সর্বনিম্ন মাসিক 6,000 টাকা বিনিয়োগ করে 5 বছরে 50 লক্ষ টাকার জমি সহ ফ্ল্যাটের গর্বিত মালিক হোম। বুকিং দিলেই বিমান টিকিট একদম ফ্রি। বেস্ট লাইফ গ্রুপ, সুন্দর জীবনের জন্য। ঢাকা ডিজিটাল সিটি, আসুলের ডিজিটাল সিটি, পূর্বাচল ডিজিটাল সিটিতে জমি, ফ্ল্যাট ও দোকান বুকিং চলছে। সর্বনিম্ন মাসিক 6,000 টাকা বিনিয়োগ করে 5 বছরে 50 লক্ষ টাকার জমি সহ ফ্ল্যাটের গর্বিত মালিক হোম। বুকিং দিলেই বিমান টিকিট একদম ফ্রি। বেস্ট লাইফ গ্রুপ, সুন্দর জীবনের জন্য। ঢাকা ডিজিটাল সিটি, আসুলের ডিজিটাল সিটি, পূর্বাচল ডিজিটাল সিটিতে জমি, ফ্ল্যাট ও দোকান বুকিং চলছে। সর্বনিম্ন মাসিক 6,000 টাকা বিনিয়োগ করে 5 বছরে 50 লক্ষ টাকার জমি সহ ফ্ল্যাটের গর্বিত মালিক হোম। বুকিং দিলেই বিমান টিকিট একদম ফ্রি। বেস্ট লাইফ গ্রুপ, সুন্দর জীবনের জন্য।